Assalamualaikum, Mirjor and Timbare, আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ বিন হামিম। তো প্রতিনিয়ত আপনাদেরকে আমরা আসলে বিভিন্ন কাঠের চৌকাঠের ভিডিও দেখাই। অবশ্য আপনারা জানেন যে বর্তমানে সিজনিং প্রকল্পটা খুবই বেড়ে গেছে, এমনকি এটা খুবই ভালো মানের উন্নত মানের একটা কাজ চলতেছে। তো অবশ্যই আপনারা সবাই জানেন যে সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা হয়, কিন্তু কোথায় করা হয়, কিভাবে করা হয়, এমনকি মানে ওই সিজনিং চেম্বারটা কেউ অবশ্য সহজে ভালো দেখায় না। তো অবশ্যই আপনাদেরকে আমি আজকে দেখাবো আসলে সিজনিং ট্রিটমেন্ট করার স্থানটা, আমি দেখাবো যে আসলে কিভাবে কি করা হয়, এটার ভিতরে মানে কিভাবে কাট রাখে, কিভাবে এটা প্রসেসিংটা সাজানো হয়, কিভাবে কি করা হয়, মূলত বিস্তারিত সবগুলোই আপনাদেরকে আজকে বলবো। যেহেতু আসলে কম্পিটিশন মার্কেট সবাই চায় ভালো মালটা ক্রয় করতে, এমনকি সিজনিং ট্রিটমেন্ট মালটা নিতে চায়। তো সিজনিং ট্রিটমেন্ট মালটাই আপনারা কীভাবে আসলে এটা তৈরি হয় সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। চলুন, এই যে আমার এই আপনারা সামনে দেখতেছেন এই যে সিজনিং চেম্বার, যেটা আমাদের আগে ছিল, এখন বর্তমানে আরও নতুন করে আমরা তৈরি করতে এসেছি। মূলত আগে আসলে আপনাদেরকে আমি কেমিক্যাল ট্রিটমেন্টের হাউস দেখাইতেছি, যেমন এটা হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্টের হাউস, আমরা আগে ছিল এখন আবার নতুন করে তৈরি করছি। এটা হচ্ছে মূলত কেমিক্যাল ট্রিটমেন্ট করার হাউস, এখানে কাঠ মানে কেমিক্যালের ভিতরে মানে ভিজানো হবে, তারপর এখান থেকে উঠানোর পর কাঠগুলোকে মানে রোদে শুকানো হবে। এরপর আবার দেখা যাচ্ছে এই যে দেখা যায় এই কন্টেনার, এই কন্টেনারের ভিতরে কাঠগুলোকে আমরা রেখে তারপর নিচে আগুনের তাপ দিয়ে এটাকে একবারে বয়েল করব, সিদ্ধ করব। এই সিদ্ধ করার পর এই কাঠটারে আমরা একবারে সম্পূর্ণ কাঠের ভিতরে যত ব্যাকটেরিয়া থাকে সবগুলো বের করে দিব। যেমন এইটার ভিতরে কাঠ রাখার পর এটার নিচ দিয়ে যদি আগুন দেওয়া হয়, তারপর উপরে পানির মতো বটবট করবে, মানে হচ্ছে এটা যেমন ভাত যেরকম সিদ্ধ হয় ওইভাবে আসলে কাঠগুলোকে আমরা সিদ্ধ করব, যার কারণে এই প্রসেসিংটা আমরা করতেছি। আর এই যে এখানে দেখতেছেন আর একটা মানে মেশিন, এটা হচ্ছে আপনার সিজনিং মেশিন। এই মেশিনটার ভিতরেই আসলে সব কাজ কারুকার্য করা হবে, এটার ভিতরেই সম্পূর্ণ মানে মেশিনাদি থাকবে, এটা থেকেই ওখান ওদিকে তাপ যাবে। যেমন এইটার ভিতর থেকে এখানে দেখা যাচ্ছে মেশিনের তাপ, ওই মেশিনটা এখানে বসাবে, এখান থেকে এই যে আপনাদের এই যে দেখে এখানে একটা ছিদ্র করা হয়েছে, এখান দিয়ে ওই তাপটা আসলে ভিতরে ঢুকবে। ঢোকার পর ওটার ভিতরে যত কাঠ থাকবে কাঠগুলো সম্পূর্ণ একবার সিজনিং হবে, যেটা আপনার কাঠগুলো শুকনো হয়ে যাবে। শুকনো হওয়ার পর ওই কাঠগুলো আর পাকা ফাঁকা হয় না। এই যে দেখেন ভিতরে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, এগুলো মূলত আসলে আমরা দিয়ে মানে বিভিন্ন সেট যাতে পার্টিন যাতে বলে আমরা ওগুলো দিয়ে আসলে এগুলো সাজানো হয়েছে। এইগুলো যদি না দেই বাহিরে তাপটা বের হয়ে যাবে, এই এইটা দেওয়ার পর বাহিরে তাপ বের হবে না, যার কারণে এই কাঠটার খুব সিজনিং ট্রিটমেন্ট খুব সুন্দরভাবে হবে। এই জন্য আসলে মূলত আমরা এই সিজনিং ট্রিটমেন্টটা দিতে যাচ্ছি। যেভাবে চাইবেন অবশ্যই আমরা দিতে পারবো, মাল প্রসেসিং করতে গেলে আমরা বিভিন্ন কাজবাজ করা লাগে। তো আসলে একটা সিজনিং ট্রিটমেন্ট করতে গেলে অনেক টাকা খরচ পড়ে, তো এই জন্য আসলে মূলত আমরা এই কাজগুলো করে থাকি। তো অবশ্যই যেভাবে আসলে চাইবেন অবশ্যই আমরা দিতে পারবো, মানে কাঠের কোনো মানে জয় ক্ষয় হবে না, যতদিন যাবে ততদিনই আপনার দেখা যায় কাঠটা খুব ভালো থাকবে, মজবুত থাকবে। এইভাবে আসলে আমরা এই প্রসেসিংটা তৈরি করতেছি। তো আশা করি এভাবে আমাদের থেকে আপনারা খুব সুন্দরভাবে মাল পাবেন, এমনকি যেভাবে চাইবেন অবশ্যই আমি দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।